বাবা আমি পেরেছি বাবা আমি আমি পেরেছি আমি 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 হৃদয়ের স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে পেরেছি বাবা আমি 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 পেরেছি তোরা সবাই আমার সঙ্গে ছিলিস থ্যাংক ইউ রে আমি 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 পেরেছি আমি পেরেছি বাবা 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 কি হলো বাবা তুমি তুমি খুশি না এটা কি বলছিস বন্ধু তুই এই বাড়িতে কাকা বাবুর থেকে খুশি আর কি অন্য কেউ হতে পারে কাকা বাবু আজ কিন্তু শুধু কথায় চিড়ে ভিজবে না আজ রাতে আমরা একেবারে কবজি ডুবিয়ে খাবো শীত পড়েছে তাই নলেন গুড়ের রসগোল্লা চাই সে আর বলতে আরে মশাই কাকা তুমি ম্যাডাম পাঠিয়েছে সঙ্গে আবার এই নিপেনকেও পাঠিয়ে দিয়েছে ম্যাডাম বললেন যে শীত পড়েছে ভালো দেখে ওই জয়নগরের মো আনিয়ে আসবে বাবু একটা খেয়ে দেখুন ফলক করে বলতে পারি একটা খেলে আবার একটা চাইবেন হ্যাঁ ঠিক আছে নিপেন দা তুমি এবার মোয়াটা কাকা বাবুকে দাও হ্যাঁ কি হলো ভবানী বাবু কি হলো কাকা বাবু বুঝেছি আবার অ্যাক্টিং করছে সত্যি বাবা তুমি না পারো বটে তুমি না ওই টিচার না হয় অ্যাক্টর হতে পারতে অনেক দূর যেতে হ্যাঁ একদম একদম ঠিক কথা বলেছো একদম ঠিক কথা তুই দেখে বোঝার উপায় নেই কোনটা আসল আর কোনটা নকল এই নিপে নিপে দিদি দিদি দে কুটুম বলে কথা আতিথেয়তার কোনো রকম ত্রুটি হলে ম্যাডামকে তো খুব রেগে যাবে হরেও নি খেন মাফ করবেন আপনি ম্যাডামকে গিয়ে বলবেন যে ওনার আতিথেয়তা আমি গ্রহণ করতে পারলাম না দেখেছো তো মুশা কাকা তুমি একদম কিছু মনে করবে না আসলে মানুষটা এরকম সবসময় মজা করে আজ তো আমার বাপি বাঙাল বাচ্চা দিত একবারে মুখে ঠেসে দিত কাকা বাবু মজা পরে হবে তোমাদের কেন মনে হলো বলো তো যে আমি নাটক করছি অভিনয় করছি কেন তাহলে তাহলে কাকা বাবু এই যে কোটির বাচ্চা খুব বাড়াবাড়ি হচ্ছে হ্যাঁ নেবেন না দাও তো দেখি দেখি আমিও দেখি কি করে না খেয়ে থাকতে পারি না থাক বাবা তুমি প্রথমত আমি সুগারের রোগী আমার মিষ্টি খাওয়া বারণ আর দ্বিতীয়ত এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার হাত থেকে মিষ্টি খাবো না কেন কি করেছি আমি আপনি কি বলছেন ভবানী বাবু কাকা বাবু আপনি আপনি হঠাৎ এরকম কেন করছেন আমার বনু কি করেছে আজ আমার ছেলের এই অবস্থার জন্য কে দায়ী পালক কত বড় দুর্ঘটনা হতে পারত বলতো না দুর্ঘটনা কিছু তো ঘটেনি মানে বিপদ তো কেটে গেছে আর তাছাড়া ভগবানের কৃপায় জামাই তো ভালোই আছে কিচ্ছু হয়নি আপনাদের কথাগুলো বলতে একটুও বাচ্চা না না দীপিকা প্লিজ পেখম আমাকে বলতে দাও দুর্ঘটনা ঘটেনি হয়নি এগুলো তো পরের কথা আমার প্রশ্ন হচ্ছে আপনাদের বাড়িতে তো এত লোক সবাই হৃদের জন্য নিবেদিত প্রাণ আপনারা সকলে নাকি হৃদেকে চোখে চোখে রেখেছিলেন তারপরও সকলের চোখকে ফাঁকি দিয়ে হৃদে বেরিয়ে গেল আর আপনারা টেরও পেলেন না